গাইস, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ মামা কিন্তু ঘুমাচ্ছে এখন। কিন্তু আপনার সম্প্রতি নতুন করা হয়েছে, যার কারণে চিড়িয়াখানার সৌন্দর্যটা আসলে অনেক বেড়ে গেছে। এটা হচ্ছে ওই বাহুবলী শাকটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আদি ব্লগস বিডি, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে ব্লগটা হতে যাচ্ছে চট্টগ্রামের চিড়িয়াখানা নিয়ে। অনেকদিন ধরে কিন্তু কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না, তো ফাইনালি আজকে ব্লগ করার জন্য চলে আসলাম চট্টগ্রামের চিড়িয়াখানাতে। তো আজকের ব্লগে আমি আপনাদের ঘুরে দেখাবো চট্টগ্রাম চিড়িয়াখানা, এবং দেখাবো নানান ধরনের পশু পাখি। আমার চিড়িয়াখানা অনেক বড়, এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে। তো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এবং নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সো গাইস, বেশি কথা বলবো না, চলুন এখন ঘুরে দেখি চট্টগ্রামের চিড়িয়াখানা, এবং দেখি নানান ধরনের পশু পাখি, আর দেখি চট্টগ্রামের চিড়িয়াখানার সৌন্দর্য। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। গাইস, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ মামা কিন্তু ঘুমাচ্ছে এখন। এটা হচ্ছে আপনার বনের রাজা সিংহ। এটা হচ্ছে আপনার ময়ূর, আর হরিণ, অনেকগুলো হরিণ রয়েছে। গাইস, এগুলো হচ্ছে আপনার ঈগল পাখি, দেখেন কত বড় পাখিটা, আর পাখাগুলো দেখেন অসাধারণ। গাইস, এখানে আপনার তিনটা জেব্রা দেখতে পাচ্ছি, ভিতরে দুইটা আছে আরো। গাইস দেখেন কত সুন্দর বানর। এই কি অবস্থা, হোয়াটসঅ্যাপ, তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো নাকি? দেখেন আমাকে খেলা দেখাচ্ছে, একটু কাছে আসো, আজাআজি করি তোমার সাথে, কোলাকুলি করি। ওকে, এখানে হচ্ছে আপনার এক জাক কবুতর। গাইস, এখানে আপনার অনেকগুলো অজগর সাপ রয়েছে, আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আর আসলে দেখে গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, কতগুলো অজগর সাপ এখানে। এই সাপগুলো আপনার মানুষকে পেঁচিয়ে ফেলে আর কি, পেঁচিয়ে আপনার গিলে খেয়ে ফেলে, অনেকগুলো এখানে অজগর সাপ আছে। এগুলো হচ্ছে আপনার কচ্ছপ, যারা গ্রাম বাংলার মধ্যে আছেন তারা কিন্তু চিনে থাকবেন।
গাইস, আমি যখন আগে চট্টগ্রামে চিড়িয়াখানা আসছিলাম তখন এটা করা হয়নি, এটা সম্প্রতি নতুন করা হয়েছে। তো এটা করার পরে আপনার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়িটার কারণে কিন্তু চিড়িয়াখানা সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে। এটা কিন্তু সম্প্রতি নতুন করা হয়েছে। তো যখন আমি আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দেখলাম তখন কিন্তু এখানে আপনার ব্লগ করার প্রয়োজনটা বেড়ে গেছে, আগ্রহটা বেড়ে গেছে, যার কারণে কিন্তু আজকের ব্লগটা করা। তো এর আগেও কিন্তু কোনোদিন আমি চট্টগ্রামে চিড়িয়াখানা নিয়ে ব্লগ বানাইনি। তো সেই জন্য চিন্তা করলাম না এটা নিয়ে একটা ব্লগ করা যায়, যেহেতু চিড়িয়াখানাটা নতুনভাবে সাজানো হয়েছে এবং অনেক সুন্দর। অবস্থা কেমন আছো তুমি? অনেকদিন পর তোমায় কিন্তু ব্লগে পাইছি, তুমি খুব ব্যস্ত, আর তুমি যদি না আসো তাহলে কিন্তু ব্লগটা জমে না, বিশেষ করে সিনেমেটিক শট ওইটা আর কি। তো তোমার কি অবস্থা, কেমন লাগতেছে চিড়িয়াখানা এসে? কবে আসছো তুমি? এর আগে তুমি মানে কখনো কি চিড়িয়াখানা আসছিলা? হ্যাঁ আসছিলাম, যখন আমার 10-12 বছর বয়স ছিল তখন। গাইস, আপনাদের চট্টগ্রাম চিড়িয়াখানা ঢোকার টিকিট মূল্য হচ্ছে আপনার 50 টাকা। এখানে আপনারা 50 টাকা টিকিটে ঢুকতে পারবেন। আর এখানে বর্তমানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, পেছনে যে সিঁড়িগুলো দেখতেছেন রং করা হয়েছে এবং এ পাশেও সিঁড়ি আছে, এ পাশেও সিঁড়ি আছে, এটার কারণে এটা তৈরি করার কারণে কিন্তু আপনার চট্টগ্রামের চিড়িয়াখানার সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে। এখানে আপনার প্রতিদিন অনেক পর্যটকের ভিড়, এখানে প্রায় হাজার হাজার পর্যটকের আপনার সমাগম ঘটে। আজকে হচ্ছে শুক্রবার, আমি কিন্তু ব্লগটা করার জন্য সকালে চলে আসতেছি, এখন বাজতেছে আপনার 1:30। যখন একটু বিকাল হবে, আরও বিকাল হতে থাকবে, তখন দেখবেন যে এখানে অনেক পর্যটক, অনেক দর্শনার্থী থাকবে, তাদের পরিবার নিয়ে এখানে ঘুরতে আসবে। তো আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে এখানে ঘুরতে চলে আসতে পারে। আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখিয়েছি চট্টগ্রামের চিড়িয়াখানার মধ্যে কত রকমের পশু পাখি আছে, একটা একটা করে সবকিছু দেখিয়েছি, কোনো কিছু আমি স্কিপ করে যাইনি। অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর একটা ভিউ পাবেন। আর এটাও আপনার চট্টগ্রামের চিড়িয়াখানাটা আমি মনে করি যারা চট্টগ্রামের মধ্যে আছে তাদের জন্য অনেক উপযুক্ত একটি জায়গা। অনেকদিন পর কিন্তু ব্লগে আসলাম, আর সময়ের কারণে কিন্তু ব্লগে আসা সম্ভব হয় না, যার কারণে কিন্তু আমি ব্লগ তৈরি করতে পারি না। কিন্তু অনেক ইচ্ছা থাকে, যখন একটা ফ্রাইডে পাই, এখন একটা ছুটির দিন থাকে, তখন কিন্তু আমি চিন্তা করি যে কোন জায়গায় যাওয়া যায়। তো আজকে এটা মানে ব্লগটা কমপ্লিট করার পর আমি চিন্তা করছিলাম যে মিরসরাই যাব, কিন্তু মিরসরাইয়ে কিন্তু আসলে এখান থেকে এই ব্লগটা কমপ্লিট করে ওইখানে যাওয়া অনেক সময়ের ব্যাপার স্যাপার হবে, যার জন্য কিন্তু আমি আর সেখানে যাওয়ার প্ল্যান করতেছি না। নেক্সট ফ্রাইডে বা নেক্সট কোনো বন্ধ থাকলে তখন চেষ্টা করবো যে আমি মিরসরাইয়ে গিয়ে ব্লগ করার, কারণ মিরসরাইয়ে কিন্তু আপনার অনেকগুলো প্লেস রয়েছে, যেমন মহামায়া লেক, আপনার চন্দ্রনাথ পাহাড় ইত্যাদি আরও অনেক কিছু আছে। তো চিন্তা করতেছি যে এগুলো আপনার একদিন সময় নিয়ে যেতে হবে, যেহেতু আজকেও আমার অনেক সময় চলে গেছে এখানে ব্লগ করতে আসছি। সো গাইস, চট্টগ্রামের চিড়িয়াখানা নিয়ে এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা আপনাদের আশা করছি অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, টাটা।